আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রথম থেকে দশম সকল শ্রেণীর গাইডের পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন। সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে দেখতে পাবেন একটি সার্চ অপশান, এখানে গিয়ে সার্চ করবেন EDUCATION এডুকেশন BLOG ব্লক 24.com। তারপর সার্চ করে দিবেন, এই সার্চ অপশানে একটি ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে, এখান থেকে আপনাদের গাইডের পিডিএফটি ডাউনলোড করতে হবে। এখান থেকে সার্চ অপশানটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর যেই শ্রেণীতে পড়েন সেই শ্রেণীর নাম, সেই শ্রেণী এবং গাইডের নামটি লিখে দিবেন। এখানে আমি ক্লাস সেভেনের পাঞ্জাবি গাইডটি ডাউনলোড দিব, তাই আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, তারপর উপরের অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, তারপর নিচের দিকে একটু স্ক্রোল করবেন। স্ক্রোল করলেই নিচে সকল বিষয়ের পিডিএফগুলো পাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো বিষয়টি ডাউনলোড করবেন। এখান থেকে আমি অঙ্ক বইয়ের পিডিএফটি ডাউনলোড করার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হবে, তারপর একটু নিচের দিকে স্ক্রোল করলেই এখানে একটি ডাউনলোড নামের একটি অপশান পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের অপশানটি চলে এসেছে, এরপর এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গুগল ড্রাইভটি ওপেন হয়ে যাবে। তারপর ওই যে ডাউনলোড অপশানটিতে একটি ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু হবে। এভাবে আপনারা যে কোনো গাইডের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। তারপর পিডিএফটি পড়ার জন্য প্লে স্টোরে যাবেন, তা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিডিএফ রিডার। এই অ্যাপটির মাধ্যমে আপনারা পিডিএফটি পড়তে পারবেন। পিডিএফ রিডার অ্যাপটিকে ইনস্টল করবেন, এর মাধ্যমে আপনারা পিডিএফটিকে খুব সহজে পড়তে পারেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন প্লিজ।